সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে আসছি আমরা রাজশাহী জেলা দুর্গাপুর হাটে। রাজশাহী দুর্গাপুর হাট থেকে আজকে জানবো আজকে আমরা পেঁয়াজের বাজার দর। আজকে 22 নভেম্বর 2023 সাল, এই হাট বসে সপ্তাহে দুই দিন, প্রত্যেক রোববার বুধবার সকালকার হাট। আজকে আমরা সরাসরি সকালে পাইকারি বাজারে আসি, তো চলুন আজকে বাজার দরটা কেমন আছে জেনে আসি। তো দর্শক আমরা এপাশ থেকে সর্বপ্রথমে এখানে আমরা যে পেঁয়াজটা দেখছি কিছুটা বড় আছে, কিছুটা মাঝারি সাইজ আছে, তবে পেঁয়াজের কালারটা ভালো আছে ভাইয়ের। আমরা এপাশেও আর একটা মাঝরা পেঁয়াজ দেখছি, তো ভাইয়ের পেঁয়াজটা একটু অনেকটা কালার খারাপ হয়ে গেছে পেঁয়াজের। তো সর্বপ্রথমে আমরা এটা দেখে নিই। তো দর্শক আমরা এখানে যে পেঁয়াজটা দেখছি কোয়ালিটি ভালো, কেমন দাম হচ্ছে ভাই আজকে? আজকে বাজার কম। তো দর্শক আজকে আমরা দেখছি তো পেঁয়াজের বাজারটা অনেকটাই মনে হয় কম, তো এটা 3700-3800 পর্যন্ত বলছে, কালার কোয়ালিটি ভালোটা। এবং যেটা আমরা একটু কোয়ালিটি কম দেখছি এটা কি দাম বলছে ভাই? 3400। তো এটা 3400, তো পেঁয়াজের দানাটা একই সমান সেম, একটু কম বেশি। আমরা এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দেখছি, তো ভাইয়ের পেঁয়াজটারও কালারটা ভালো আছে এবং একই সাইজের পেঁয়াজ এখানে। কেমন দাম হচ্ছে ভাই আজকে? মানে সর্বোচ্চ 4200 পর্যন্ত বলছে, তো আজকে বাজার একটু কম মনে হচ্ছে নাকি? পেঁয়াজটা গত হাটে দিয়েছি 4400-4500 বেচা কেনা হয়েছে। তো দর্শক আজকে বাজারে আমরা দেখছি দুর্গাপুর হাটে গত কালকের চাইতেও একটু কম আছে। কালকে বানেশ্বর হাটেও এই পেঁয়াজটা 4400-4500 বিক্রি হয়েছিল কালকে। তো আজকে রোববার, সরি বুধবার, তো আজকে হাটে দেখছি এই পেঁয়াজটা আমরা 4200 টাকা পর্যন্ত ব্যাপারীরা দাম দিচ্ছে, হয়তো আর কিছুটা বাড়লে ভাই বেচতে পারে। তো এখানে আমরা যে একটু ছোটো সাইজের বীজের মধ্যে কার দেখছি, এটা কেমন দাম দিচ্ছে ভাই বীজটা আজকে? 4500 বলছে। তো এখানে আমরা যে বীজের পেঁয়াজটা দেখছি আজকে বাজারে 4500 পর্যন্ত দাম হয়েছে। এখানেও আমরা আরও একটা বড় পেঁয়াজ দেখছি, কেমন দাম বলছে ভাই? 3900। তো ভাইয়ের পেঁয়াজটাও মোটামুটি কালারটা ভালো, তবে বড় আছে, কিছুটা মাঝরা আছে, গড় মিক্সচার আছে, তো এই কারণে ভাইয়ের দামটা একটু কম হচ্ছে গড় মিক্সচারের কারণে। এখানে শুধু যদি ভালো একই কোয়ালিটি পেঁয়াজ হতো এরকম বড় সাইজের, দেখা যাচ্ছে আরও 200-100 টাকা বাড়তি বলতো। যেরকম ভাইয়ের পেঁয়াজটা এখানে একই সাইজের পেঁয়াজ 4200 টাকা পর্যন্ত বলছে, আর ভাইয়ের পেঁয়াজটা হচ্ছে বড় এবং মাঝারি গড় মিক্সচার আছে, এ কারণে 3900-2500 টাকা কম হচ্ছে মূল করে। তো আজকে আমরা দুর্গাপুর হাট থেকে এতটুকু জানলাম। তো আজকে বড় পেঁয়াজ হয়তো সর্বোচ্চ 4200-4300 ভালো মানেটা বেচে কিনা হচ্ছে, আর যেগুলো মাঝারি সাইজ আপনার 3800-4000 এর মধ্যে বেচে কিনা হচ্ছে। একটা বীজ দেখলাম 4500-4500 কালার কোয়ালিটি বোঝে বেচে কিনা হচ্ছে। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছ, সবাই ভালো থাকবেন। রাজশাহী দুর্গাপুর হাট তো বসে সপ্তাহে দুদিন, রোববার বুধবার।